ঢোকার পরে মনে হচ্ছে পাতায়াতে আছি, এসে দেখে জায়গাটা বেশ ভালোই লেগেছে। গ্রামীণ জনপদের প্রাকৃতিক সৌন্দর্যে মাঝে মানাবে, এশিয়ার তৃতীয় বৃহত্তর এই পার্ক এখন বিশেষ আকর্ষণ। ওপেনিং কার্নিভালে ফুটিয়ে তোলা হয় বৈচিত্র্যের নানা দিক। দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্কটির উদ্বোধনীতে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল ওয়ার্কিং পারফরমেন্স ছিল মনে রাখার মতো। এছাড়া উৎসবের উচ্ছ্বাস বাড়াতে ফেস পেন্টিং, হস্তশিল্পের কর্মশালা, ক্যারিকেচার ও লাইভ মিউজিক করা হয়। বাচ্চাদের জন্য খেলার সুবিধা সহ রয়েছে ছোট স্লাইড, স্পেস প্যাড ও রেন ফোর্টেস ফাইভ। পার্কের কেন্দ্রে অবস্থিত পলিনেশিয়ান থিমের বিশেষ আগ্নেয়গিরি একটি অনন্য সংযোজন। শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়ায় পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত উদ্যোগটি প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে তৈরি হয়েছে। মানবে রিসোর্টটা হচ্ছে আসলে অনেক বেশি স্পেশাল। এই রিসোর্টটা আসলে খুব ঘুরে খুবই আনন্দ পেয়েছি। এটার যে কোয়ালিটি এবং এটার যে সেট আপ এবং এটার যে প্ল্যান, এটা বলা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওনারা মেনটেন করবেন আশা করি। এখানে দেখতেছি আরও এক্সপ্যানশন হচ্ছে, আশা করি আরও সুন্দর হবে। বিশ্বমানের একটি ওয়াটার পার্ক হয়েছে, আমাদের পর্যটন শিল্পের জন্য এটা বড় ধরনের একটা পজিটিভনেস আমি বলবো। পার্কের স্থাপত্য নকশা পলিনেশিয়া অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিতে মোহিত করবে, দেবে সমুদ্র বিলাসের এক অসাধারণ অভিজ্ঞতা। উৎকর্ষ ও নিরাপত্তায় ওয়াটার পার্কটিতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আশা অতিথিদের। আগামী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য যে মনোজাগতিক উন্নয়নের প্রয়োজন, চিত্ত বিনোদনের জন্য প্রয়োজন, তাদের মানাবে যথোচিত ভূমিকা পালন করবে। তারা যা চিন্তা করেছে সবই এখানে আনার পর তাদের প্রচেষ্টায় ছিল এবং তারা করেছেন। তা আমি মনে করি আমাদের দেশের ইয়াং জেনারেশনকে, আমাদের এই যে নতুন প্রজন্মকে, তারা এই জায়গাটিতে আকর্ষিত করবে। উদ্যোক্তারা বলছেন 60,000 স্কোয়ার মিটার বিস্তৃত পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। বিভিন্ন ধাপে জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।